সবাইকে মামুন এক্সক্লুসিভে আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এই অধ্যায়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বর্জ্য কি, বর্জ্যের প্রকারভেদ, বর্জ্য ব্যবস্থাপনা, এই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থী অথবা তোমাদের ভূমিকা এবং ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব নিয়ে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক বর্জ্য কি। সাধারণভাবে পরিত্যক্ত কোনো তরল, কঠিন বা গ্যাসীয় পদার্থ যা উৎপাদনকারী বা ব্যবহারকারীর কাছে কোনো প্রয়োজনে আসে না, সেই ধরনের পদার্থকেই বলা হয় বর্জ্য পদার্থ। আমরা যেখানে বসবাস করি সেখানে বা তার আশেপাশের অঞ্চলে এরকম অনেক বর্জ্য পদার্থই কিন্তু আমরা দেখতে পাই। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য পরিত্যক্ত জিনিসপত্র, যেমন পুরনো টুথব্রাশ, ভাঙা খেলনা, ভাঙা কলম, এছাড়া শাকসবজি বা ফলের খোসা, এগুলো সবই কিন্তু বর্জ্য পদার্থের মধ্যে পড়ে। তো এবার আমরা জেনে নেব যে এই বর্জ্য পদার্থে শ্রেণী বিভাগ, অর্থাৎ এই বর্জ্য পদার্থকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক। সাধারণভাবে বর্জ্য বস্তুসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা কঠিন, তরল আর গ্যাসীয় বর্জ্য। কঠিন বর্জ্য কি? যে সকল বর্জ্য কঠিন অবস্থায় থাকে তাকে কঠিন বর্জ্য বলা হয়। যেমন গৃহস্থালির বিভিন্ন আনাজের খোসা, ফলমূল বা শাকসবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা, তারপর উনুনের ছাই, কাঠ কয়লা, কাগজ, প্লাস্টিকের প্যাকেট, কলকারখানায় ব্যবহৃত নানান কঠিন বর্জ্য যেগুলো রয়েছে, ফ্লাই অ্যাশ, তারপর নির্মাণ কার্যে ব্যবহৃত বিভিন্ন বর্জ্য, ইট, কাঠ, লোহা ইত্যাদি, বিভিন্ন ধাতব বর্জ্য, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স বর্জ্য। আচ্ছা, এই ইলেকট্রনিক্স যে বর্জ্য এটাকে কিন্তু সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ঠিক আছে, তো এই ই বর্জ্য পরীক্ষায় কিন্তু খুব আসে যে ই বর্জ্য কী। ই বর্জ্য হচ্ছে ইলেকট্রনিক্স দ্রব্য থেকে উৎপাদিত যে বর্জ্য, অর্থাৎ ভাঙা বিভিন্ন টেপ রেকর্ডার হতে পারে, ভাঙা মোবাইলের যন্ত্রাংশ হতে পারে, বা কোনো ভাঙা লাইট হতে পারে। তো সেইগুলো হচ্ছে ইলেকট্রনিক্স দ্রব্য বা ইলেকট্রনিক্স বর্জ্য বা ই বর্জ্য। আচ্ছা, এবার তরল বর্জ্য কাকে বলে? যে বর্জ্য পদার্থগুলো তরল অবস্থায় থাকে তাকে বলা হয় তরল বর্জ্য। যেমন গৃহস্থালির ব্যবহার্য যে নোংরা জল, মলমূত্র ইত্যাদি, কৃষিকাজে ব্যবহৃত দূষিত জল অর্থাৎ কীটনাশক, তারপর রাসায়নিক সার মেশানো যে জল সেই জলটা, মাংস প্যাকিং এবং চামড়া শোধন প্ল্যান্টের যে দূষিত জল নির্গত হয় সেই জলটাও কিন্তু মানে তরল বর্জ্যের মধ্যে পড়ে। এছাড়া হাসপাতালের যে দূষিত জল, রক্ত, মলমূত্র রোগীদের, এছাড়া কলকারখানা থেকে যে দূষিত জল নির্গত হয় সেগুলো সমস্ত হচ্ছে এই তরল বর্জ্য। আর গ্যাসীয় বর্জ্যটা কি? যে বর্জ্যগুলো গ্যাসীয় অবস্থায় থাকে তাদের বলা হয় গ্যাসীয় বর্জ্য। যেমন জমে থাকা আবর্জনার স্তূপ থেকে নির্গত যে দূষিত গ্যাস, কী কী গ্যাস, মানে মিথেন, হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এই ধরনের গ্যাসগুলো নির্গত হয়। কলকারখানার উনুন ও চিমনি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, রাসায়নিক শিল্পকেন্দ্র থেকে নির্গত দূষিত গ্যাস, গৃহস্থালী রান্নাঘর থেকে নির্গত যে ধোঁয়া, এগুলো সমস্ত হচ্ছে গ্যাসীয় বর্জ্যের মধ্যে পড়ছে। আচ্ছা, এই সমস্ত প্রকার বর্জ্যের মধ্যে আবার আমাদের জেনে নিতে হবে দুটি বর্জ্য সম্পর্কে। একটা হচ্ছে জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ, একটা জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ। জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থটা কি? যে বর্জ্য পদার্থগুলো সহজেই জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায় এবং পরিবেশে মিশে যায় তাদের বলা হয় জীব বিশ্লিষ্ট বর্জ্য পদার্থ। যেমন শাকসবজির খোসা, কাগজ, ছেঁড়া কাগজ ইত্যাদি। আর জীব অবিশ্লেষ্য যে বর্জ্য পদার্থগুলো সেগুলো প্রকৃতিতে যেমনভাবে পড়ে থাকে, যেমনভাবে আমরা ফেলে দিই তেমনভাবেই কিন্তু পড়ে থাকে, সেগুলোকে বলা হচ্ছে জীব অবিশ্লেষ্য বর্জ্য। যেমন বিভিন্ন ধাতব বর্জ্য, প্লাস্টিক, হ্যাঁ, ভাঙা কাচের টুকরো, এগুলো কিন্তু জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয় না। আর দুই ধরনের আমরা বর্জ্য সম্পর্কে এখানে জেনে নেব। যেমন বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, মানে জীবজগতে বিষক্রিয়ার উপরে ভিত্তি করে এইভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো মানুষ সহ বিভিন্ন প্রাণীদেহে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে সেগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য। যেমন সীসা, পারদ, অ্যাসিড, কীটনাশক, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, এইগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য। আর বিষহীন বর্জ্য হচ্ছে যে বর্জ্যগুলো কোনো জীবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে না। যেমন উদ্ভিদ, প্রাণী দেহজাত যে বর্জ্য পদার্থ, হ্যাঁ, সেগুলো কিন্তু বিষহীন বর্জ্য পদার্থের মধ্যে পড়ছে। তাহলে এই গেল বর্জ্য পদার্থের শ্রেণী বিভাগ। এবার এসে দেখে নেওয়া যাক বর্জ্যের উৎস, অর্থাৎ বর্জ্য পদার্থ কোথা কোথা থেকে উৎপাদিত হয়।
গৃহস্থালির বর্জ্য যেমন শাকসবজির খোসা, মাছ মাংসের উচ্ছিষ্ট, শুকনো পচা ফল, পাতা, ভাঙা বা অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, সেগুলো হচ্ছে গৃহস্থালির বর্জ্য। শিল্প বর্জ্য কি? শিল্প কারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো উৎপাদিত হয় সেগুলো যেমন বিভিন্ন রাসায়নিক দ্রব্য, রং, তারপরে আকরিক নিষ্কাশনে বিভিন্ন ধাতু এবং জৈব অজৈব বিভিন্ন পদার্থ। কৃষিজ বর্জ্য, কৃষিক্ষেত্র থেকে যে ধরনের বর্জ্য পদার্থগুলো উৎপাদিত হয় যেমন ধানের খোসা, তুষ, আখের ছিবড়া, খড়, হ্যাঁ, নারকেলের ছোবড়া, ফলের পরিত্যক্ত অংশ, কীটনাশক, রাসায়নিক সারজনিত দূষিত পদার্থ, এগুলো সমস্ত হচ্ছে কৃষিজ বর্জ্য পদার্থ। পৌরসভার বর্জ্য, পরিত্যক্ত বিভিন্ন পদার্থসমূহ, কাগজ, কলমের ভাঙা টুকরো, পিচবোর্ড, প্লাস্টিক, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে যেগুলো পৌরসভা মানে পৌর অঞ্চল থেকে উৎপাদিত হয়। জৈব বর্জ্য মানে জীবদেহ থেকে উৎপন্ন যে সকল বর্জ্য সেগুলো হচ্ছে বলা হচ্ছে জৈব বর্জ্য, যেমন পরিত্যক্ত ফল, শাকসবজি, সামুদ্রিক প্রাণী বা বিভিন্ন খাদ্য, হ্যাঁ, মাছ মাংস, এগুলো সমস্ত। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য মানে চিকিৎসা কেন্দ্র থেকে, কোনো হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে যে বর্জ্য পদার্থগুলো উৎপাদিত হয় যেমন তুলো গছ, কাপড়ের টুকরো, ছুঁচ, সিরিঞ্জ, বোতল, ওষুধের বিভিন্ন ফেলে দেওয়া ফয়েল, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন পদার্থ যেগুলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে পড়ছে। এরপর আসছি তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্যটা কি? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক যুদ্ধাস্ত্র নির্মাণ কেন্দ্র থেকে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো নির্গত হয় সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষা তোমাদের প্রশ্ন আসে যে একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও, তাহলে তোমরা বলতে পারো যে ইউরেনিয়াম ডাইঅক্সাইড বা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস, এটা তোমরা উদাহরণে বলতে পারো। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে বর্জ্য ব্যবস্থাপনা। তো বর্জ্য ব্যবস্থাপনা আমরা কেন করব? দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল ও নিত্য নতুন চাহিদা পূরণের উদ্দেশ্যে ও কাঙ্ক্ষিত অর্থনীতির যে উন্নতি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, রাস্তাঘাটে মানুষের ঢলপ অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থেরও বৃদ্ধি ঘটেছে। তো এই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা না করি তাহলে কিন্তু পরিবেশ কিন্তু একটা চরম সংকটের মধ্যে চলে যেতে পারে ধীরে ধীরে। তো সেই জন্য আমাদের বর্জ্যকে ব্যবস্থাপনা করার প্রয়োজন আছে। তো এই বর্জ্য ব্যবস্থাপনায় তিনটি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। সেই তিনটি পদ্ধতিকে একসাথে বলা হয় থ্রি আর। এই থ্রি আরটা কি? রিইউজ, রিডাকশান আর রিসাইক্লিং। অর্থাৎ এই তিনটে আরকে নিয়ে হচ্ছে এই থ্রি আর। রিইউজ মানে হচ্ছে পুনর্ব্যবহার। কোনো পরিবর্তন ছাড়াই যদি বর্জ্য পদার্থের পুনরায় ব্যবহার করা হয় তাহলে তাকে বলা হয় পুনর্ব্যবহার। যেমন বিভিন্ন কঠিন বর্জ্য পদার্থের মধ্যে থেকে ধরো আমরা যদি কাঁচকে পৃথক করে নিই তাহলে সেই কাঁচকে অ্যাসফাল্টের বিকল্প হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে তরকারির খোসা, গোবর, বিভিন্ন প্রাণী মলমূত্র, এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা একটা গর্তের মধ্যে ফেলি এবং সেখানে মাটি চাপা দিয়ে রাখি তাহলে সেটা একটা জৈব সারে পরিণত হবে এবং সেই সারকে কিন্তু আমরা কৃষিক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। এটাকেই বলা হচ্ছে পুনর্ব্যবহার। মানে একটা জিনিসকে আমরা যদি পুনরায় ব্যবহার করি তাহলে সেটাকে বলা হচ্ছে পুনর্ব্যবহার বা রিইউজ। রিডাকশানটা কি? রিডাকশানটা হচ্ছে পরিমাণ হ্রাস, অর্থাৎ বর্জ্য পদার্থের পরিমাণটাকে হ্রাস করা। যে সকল বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারযোগ্য নয় মানে আমরা রিইউজ করতে পারি না সেই সমস্ত বর্জ্য পদার্থ গুলো যেমন পলিথিন, প্লাস্টিক, হ্যাঁ, এগুলো আমরা কম পরিমাণে ব্যবহার করব, হ্যাঁ, আমরা খুব বেশি ব্যবহার করব না কারণ এগুলোকে কিন্তু আমরা কমাতে পারছি না বা পুনর্ব্যবহার করতে পারছি না, কেমন? আচ্ছা, এরপরে রয়েছে রিসাইক্লিং। রিসাইক্লিংটা কি? পুনর্নবীকরণ, অর্থাৎ নতুন করে আবার নতুন পদার্থ তৈরি করা কোনো একটা পুরনো পদার্থ থেকে বা কোনো বর্জ্য পদার্থ থেকে। যে সমস্ত বর্জ্য পদার্থগুলি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে অর্থাৎ সেটা বর্জ্য পদার্থে পরিণত হয়ে যায় তো সেই পদার্থকে আবার নতুনভাবে যদি কাজে লাগানো যায় সেটাই হচ্ছে রিসাইক্লিং। যেমন ছেঁড়া ও ময়লা কাগজ থেকে কাগজ শিল্পে পুনরায় মানে সেই কাগজ সেটা সেই ছেঁড়া বা ময়লা পুরনো কাগজগুলোকে যদি আমরা কাগজ কারখানায় নিয়ে যাই তাহলে সেখান থেকে আবার নতুন করে কাগজ তৈরি করা যায়, ঠিক আছে? আবার পুরনো লোহা, বিভিন্ন ধাতব অংশগুলোকেও গলিয়ে নতুন ধাতব জিনিস তৈরি করা যায়, এটাকেই বলা হচ্ছে রিসাইক্লিং বা পুনর্নবীকরণ। এবার এসো দেখে নেওয়া যাক এই কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী।
প্রথমতই কঠিন পদার্থের বা কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো, প্রথমত বর্জ্য পৃথকীকরণ করতে হবে আমাদের। অর্থাৎ আমরা যে স্থানে বর্জ্য পদার্থগুলোকে জমা করি, আমাদের কি করতে হবে, সেখানে জৈব ভঙ্গুর বর্জ্যগুলোকে এবং জৈব অভঙ্গুর বর্জ্যগুলোকে আলাদাভাবে জমাতে হবে, যাতে পরবর্তীতে আমরা সেগুলোকে খুব সহজেই ব্যবস্থাপনা করতে পারি। দ্বিতীয়ত, জমি ভরাটকরণ। এই পদ্ধতিতে একটা অনেক বড় ফাঁকা জায়গাতে সেখানে জমিকে খুব গভীরভাবে খনন করা হয় এবং অনেক বেশি পরিমাণে বর্জ্য পদার্থ সেখানে নিয়ে আসা হয় এবং কঠিন জৈব বর্জ্যগুলি পদার্থগুলিকে এখানে এই গর্তের মধ্যে ফেলে ভরাট করা হয় এবং একদম উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। এবং এই বর্জ্য পদার্থগুলি মাটির তলায় চাপা পড়ে থাকার জন্য চাপে এবং তাপে খুব সহজেই মাটির সাথে মিশে যেতে পারে। তৃতীয় পদ্ধতি হচ্ছে কম্পোস্টিং। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয় এবং এই পদ্ধতিতে জৈব সার প্রস্তুত করা হয় বলে একে বলা হয় কম্পোস্টিং পদ্ধতি। গ্রামাঞ্চলের দিকে বাড়ির মধ্যেই খালি জায়গায় কিছুটা জমি খনন করে তাতে গৃহস্থালির যে দৈনন্দিন উৎপন্ন বর্জ্য পদার্থগুলো সেগুলো ফেলা হয় এবং কিছুদিন পর বর্জ্য দ্বারা ওই জায়গা যদি ভর্তি হয়ে যায় তাহলে মাটি চাপা দিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুদিন পর দেখা যায় যে এই বর্জ্য পদার্থগুলো জৈব সারে পরিণত হয়েছে। কম্পোস্টিং পদ্ধতিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্ববাত কম্পোস্টিং এবং অবাত কম্পোস্টিং। বায়ুর উপস্থিতিতে জীবাণুর জৈব বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলা হয় স্ববাত কম্পোস্টিং আর বায়ুর অনুপস্থিতিতে জীবাণুর জৈব বিশ্লেষণ ঘটানোর পদ্ধতির নাম অবাত কম্পোস্টিং। পরের পদ্ধতিটি হচ্ছে স্ক্রাবার। গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনায় এই স্ক্রাবার পদ্ধতির ব্যবহার করা হয়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল স্ক্রাবার। শিল্প কারখানা বা বিভিন্ন যে উৎসগুলো থেকে গ্যাসীয় বর্জ্য উৎপাদিত হয় তো সেখানে এই স্ক্রাবার যন্ত্র ব্যবহার করা হয়। এটি দূষিত পদার্থগুলিকে আলাদা করে দেয়। এবার আসলে জেনে নেওয়া যাক যে এই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থী অর্থাৎ তোমাদের কি ভূমিকা রয়েছে। দেখো, শিক্ষার্থীরা হচ্ছে সমাজ গঠনের ভবিষ্যৎ কারিগর। তাদের শিখনের উপর কিন্তু অনেক গুরুদায়িত্বই বর্তায়। স্কুল স্তর থেকেই যদি শিক্ষার্থীদের এই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করা যায় এবং শিক্ষাদান করা যায় তাহলে কিন্তু তারা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীরা যেগুলো করতে পারে সেগুলো হচ্ছে, যেমন উপযুক্ত স্থানে বর্জ্য পদার্থ নিক্ষেপ, অর্থাৎ গৃহের বা বিদ্যালয়ের বর্জ্য পদার্থ একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ একটা ডাস্টবিনে তারা রাখবে এবং সেগুলোকে উপযুক্ত স্থানে তারা ফেলে দেবে। জৈব সার প্রস্তুত। গৃহের যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেখান থেকে জৈব ভঙ্গুর বর্জ্যগুলোকে আলাদা করে একটা গর্তের মধ্যে ফেলে কিন্তু তারা জৈব সার প্রস্তুত করতে পারে। পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। তারা যখন বিদ্যালয়ে থাকছে তখন বিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা, তার শ্রেণীকক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয় প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গৃহে যখন বা বাড়িতে থাকছে তখন নিজের ঘরটা পরিষ্কার রাখা বা আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখা, এগুলোতে কিন্তু সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই পারে। উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলা। বিদ্যালয়ে মিড ডে মিল ঘরে যে উচ্ছিষ্টগুলো উৎপাদিত হয়, যে উচ্ছিষ্টগুলো থাকে সেইগুলো যাতে স্টুডেন্টসরা বা শিক্ষার্থীরা যত্রতত্র না ফেলে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, সেই দিকে তারা কিন্তু লক্ষ্য রাখতে পারে। বাড়িতেও কিন্তু তারা এই একই পদ্ধতি অবলম্বন করতে পারে। এছাড়াও তারা কি করতে পারে, জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। কীভাবে, সে তার নিজের বাড়িতে সে যেটা শিখলো বিদ্যালয় থেকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে, সে যেটা যে অভিজ্ঞতা সে অর্জন করলো সেটা কিন্তু তারা সে তার বাড়িতে বাড়ির লোকজনকে এই ব্যাপারে সচেতন করতে পারে, বোঝাতে পারে যে বর্জ্য পদার্থ কীভাবে ব্যবস্থাপনা করতে হয় এবং সে তার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু এই সচেতনতা ছড়িয়ে দিতে পারে। তাহলে এইভাবে কিন্তু একজন শিক্ষার্থী খুব সহজেই বর্জ্য ব্যবস্থাপনায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার চলো দেখে নেওয়া যাক ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। ভারতীয় সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে মিশে রয়েছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, আর এই গঙ্গা নদীরই একটি গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি নদী। শিল্প বিপ্লবের ছোঁয়ায় বহু বছর ধরে ভাগীরথী হুগলি নদীর দুই তীরে জনবসতি এবং বিভিন্ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, ফলে এই সমস্ত শিল্প কারখানা থেকে নিক্ষিপ্ত বর্জ্য পদার্থ, গৃহস্থালের বর্জ্য পদার্থ প্রভৃতি কারণে ভাগীরথী হুগলি নদীর জল দূষিত হচ্ছে। তাহলে চলো দেখে নিই যে বর্জ্য পদার্থের কী কী প্রভাব পড়ছে এই ভাগীরথী হুগলি নদীর উপরে।
বর্জ্য পদার্থের সাথে মিশে থাকা যে দূষিত পদার্থগুলো রয়েছে তার ফলে কি হয়, জলের ভৌত এবং রাসায়নিক এবং জৈবিক ধর্মের পরিবর্তন ঘটেছে। এছাড়া কঠিন বর্জ্য নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস পেয়েছে, ফলে বড় বড় জাহাজগুলো কিন্তু এখন চলাচল করতে সমস্যা হচ্ছে। বিষাক্ত বর্জ্যদ্রব্যে বিভিন্ন মারণ ব্যাধি, বিভিন্ন জীবাণুর সংক্রমণ এবং ক্যান্সারের মতো কঠিন বা দুরারোগ্য ব্যাধিরও কিন্তু প্রবণতা অনেক বাড়ছে। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটা খুব স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যায় তোমার কাছে। আর একটা লাইক অবশ্যই অবশ্যই করো, তার কারণ হচ্ছে তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর জন্য খুবই উৎসাহ প্রদান করে। আর আজকের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি উত্তর দিয়ে দেবো। আজ এই পর্যন্তই।